তো মানুষের জীবনটা আসলে নদীর এপার কহে ওপারে সুখ। আমরা যারা প্রবাসে থাকি, এরা মনে করি যদি দেশে ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় জীবন ধন্য হতো। অথচ যারা এই মুহূর্তে দেশে রয়েছে তাদের চিন্তা চেতনা হচ্ছে কখন দেশ ছাড়বে, দেশ ছাড়লেই মনে হয় বাঁচে। তো গল্পটা নদীর এপার কহে ওপারে সুখ, আসলে অ্যাকচুয়ালি সুখ কোথায় নাই, অ্যাকচুয়ালি সুখ কোথাও নেই। সুখ হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি মানসিকভাবে সুখী কিনা। মানসিকভাবে যদি আপনি সুখী হন, পৃথিবীর যেখানেই থাকেন যে প্রান্তেই থাকেন আপনি সুখী লোক। প্রবাসে আপনি যদি আসেন আপনাকে যে কাজগুলো অবশ্যই করতেই হবে, তার মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে আপনাকে বাজার করতে হবে, রান্না করে খেতে হবে, সব কিছু নিজেকেই করতে হবে। পর নির্ভরশীলতা যে জিনিসটা সেটাকে কিন্তু ভুলে যেতে হবে। সে এখন বের হয়েছি বাজার করতে যাব, তাহলে আমি একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই এবং আপনাদের সাথে কিছু কথা বলি, একটু গল্প করার চেষ্টা করি। আমি আমার ইউনিভার্সিটির গেট থেকে বের হলাম, হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাইরের একটি রোড। তাই তো, এখন আমরা যাব বাজারের দিকে। এই বাজারটা আমাদের ইউনিভার্সিটি থেকে একটু দূরে, বেশি দূরে নয়, বাট বেশ খানিকটা দূরে। হয়তো 2 থেকে 2.5 কিলোমিটার হবে। আমরা সচরাচর আমাদের ইউনিভার্সিটির পাশেই একটি বাজার রয়েছে, তো সেখান থেকেই বাজার করার চেষ্টা করি। আজকে এই দূরের বাজারটাই যাব, বাজার করবো। দেখতেই পাচ্ছেন চাইনিজ ভদ্রমহিলা তার ছেলে সন্তানদের নিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন। তো চায়নাতে এই জিনিসটা খুব ভালো, সবাই গাড়ি বাড়ির মালিক, যেহেতু চায়নাতে সব কিছুই তৈরি হয়, এটাকে বলা যায় ম্যানুফ্যাকচারিং হাব। এই যে বাইকগুলো দেখছেন এগুলোর খুব একটা বেশি দাম নয়, চাইনিজের কাছে 1500-2000-3000 টাকার ভিতরেই হয়, চাইনিজ চাইনিজ টাকা আর কি। বাংলা টাকায় ক্যালকুলেট করলেও হয়তো বেশি যে দাম হবে তা কিন্তু নয়, খুব কম দাম। আশপাশে দেখতেই পাচ্ছেন রাস্তা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন সিগন্যাল দিয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হবে। আইন চাইনিজরা খুব কম অমান্য করে।
চাষিকে দেখতে পাচ্ছেন, চাষি বাইক চালিয়ে যাচ্ছে, আমার সাইডে দেখতে পাচ্ছেন তারা পার্সেল ডেলিভারি হয়। এখন কিছুটা রাশ হওয়ার মনে হচ্ছে, যেহেতু অনেক স্কুলগুলো এই টাইমে ছুটি হয়। অনেক সময় দেখা যায় যে যারা কর্মজীবী মানুষ আছে তাদের কাজ শেষ করে বাসায় ফিরেন, যার কারণে রাস্তাঘাটে বের হলে হয়তো গাড়ি ঘোড়ার পরিমাণ একটু বেশি দেখা যায়। প্রচণ্ড রোদ, যেহেতু সামার সামার চলছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। সাইকেলের পেছনের সিটটা যদি দেখেন, এটা আমাদের দেশে যেমন বলে আমরা ক্যারিয়ার, এরা নিজেদের মতো করে মডিফাই করে নেয়, তার জন্য বসার কিন্তু একটা দারুণ ব্যবস্থাভাব থাকে। কেউ যাতে সহজে ছোটো বাচ্চারা বসলে যাতে সাইকেল থেকে পড়ে না যায়। মহিলা মানুষের সাইকেল চালানো একটু রিক্সি, এরা হঠাৎ করে একাই পড়ে যায়, তো এদের থেকে যতটা সম্ভব ডিস্টেন্স বজায় রাখাই ভালো। দেখতে পাচ্ছেন সাইকেলের পিছনের সিটটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে চাচাই, কিন্তু একটি ব্যাগ রেখেছে, ব্যাগটা কিন্তু সহজে পড়বে না। দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা, চায়নাতে এই জিনিসটা খুব দেখা যায় যে এই দাদা দাদিরা এরা এই এদেরকে স্কুলে নিয়ে যায় এবং স্কুল থেকে নিয়ে আসে, যেহেতু চায়নাতে প্রচুর পরিমাণ বৃদ্ধ মানুষ, আর বৃদ্ধদের সচরাচর যেমন কোনো কাজ থাকে না, তো এরা এই কাজটি কিন্তু করে। We'll try and get it out of the box.